বাজারে থাকা 5, 10 ও 20 টাকার কাগজে নোটের অবস্থা খুবই নাজুক, এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এই কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপি বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে। এ সময় তিনি দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করার আহ্বান জানান।